সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সাথে আছি আমি মেসাল মারিপা আমরা পড়ব বাংলার প্রথমপত্র থেকে দুই বিঘা জমির আজকের শেষ অংশটি আমরা জানি দুই বিঘা জমি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমরা গত ক্লাসে করেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা জেনেছি এবং দুই বিঘা জমির প্রথম অংশটি যেটি ছিল ওপেন এবং জমিদার বাবুর সাথে তার কিছু কথোপকথন ছিল এবং জমিদার বাবু ওপেনের শেষ দুই বিঘা জমিটুকু তার কাছ থেকে কোনো এক প্রকারে ছিনিয়ে নেয়ার মতো ছিনিয়ে নিয়েছিলেন এবং তাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে হচ্ছিল সেই জন্য এবং জমিদার বাবু সেই জমিটি নিয়েছেন তার বিলাস বিলাসিতার জন্য একটি বাগান করার ক্ষেত্রে ক্ষেত্রে উপেন যখন সবকিছু হারিয়ে সন্ন্যাসীর জীবন গ্রহণ করলো রাস্তায় রাস্তায় হাঁটার পর একদিন তার খুবই মনে হলো তার সে দুই বিঘা জমিতে সে যাবে তার বাবার ভিটে মাটি তার সাত পুরুষের ভিটে মাটিকে সে একবার দেখবে তাই সে চলে গেল যাওয়ার পর সে গ্রামের কিছু বর্ণনা দিচ্ছে এরকম পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতল দিঘি কালোজল জল শীতল স্নেহ সে গ্রামের সেই পরিবেশের বর্ণনা এইভাবেই দিচ্ছে যে পল্লব ঘন মানে হচ্ছে আহ পাতা ঘন ঘন পাতায় মোড়ানো আম্রকানন আমবাগান আমবাগান রাখালের যে গরু চড়ায় রাখালের খেলা গেহ মানে যে জায়গায় সে খেলে খেলা গৃহ রাখালের খেলার জায়গা আস্তব্ধ গভীর দিঘির কালো জল এবং নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘোরে মা বলিতে প্রাণ করে আন চোখে আসে জল ভরে এবং সে বলতে চাচ্ছে বর্ণনা এভাবেই দিচ্ছে যে গ্রামের বধূ যখন জল লয়ে যায় নদী থেকে পানি নিয়ে সে ঘরে যায় তখন আসলে তার মন এরকম বলতে মন চায় যে মা বলে ডাকতে খুব তাকে ডাকতে ইচ্ছা করে এবং তার চোখে তখন পানি এসে যায় দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশের নিজ গ্রামে দুই দিন পর দ্বিতীয় প্রহর মানে হচ্ছে একটি প্র এক প্রহর সমান তিন ঘন্টা সময় দ্বিতীয় প্রহর যদি সকাল থেকে আমরা গণনা করি তাহলে তিন ঘন্টা তিন ঘন্টা প্রথম প্রহর প্রথম তিন ঘন্টা দ্বিতীয় প্রহর মানে তখন দুপুরবেলা হয়ে যায় ধরো দুপুর দুপুরবেলা সে তখন নিজ গ্রামে যখন প্রবেশ করে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করিবামে সে এইভাবে তার ঘরের বর্ণনা দিচ্ছে তার বাড়িটি যে জায়গায় ছিল সেই জায়গার বর্ণনা এইভাবে দিচ্ছে যে কুমোরের বাড়ি দক্ষিণ ছাড়ি মানে দক্ষিণ দিকে কুমোরের বাড়ির পরে রথতলা করি বামে মানে বাম দিকে যে রথতলা আছে রথতলা বাম দিকে তার ঘরটি অবস্থিত মানে দক্ষিণ দিকের কুমোরের বাড়ির দক্ষিণে আর রথতলার বামে রাখি হাটখোলা নন্দির গোলা মন্দির করি আছে এখানে সে বর্ণনা দিচ্ছে এরকম হাট খোলা হাটখোলা ফেলে যাচ্ছে নন্দির গোলা এবং মন্দির তার বাড়ির পিছনের দিকে অবস্থিত মন্দিরের পরে মন্দিরের পিছন দিকে ঠিক ত্রিশাতুর শেষে পৌঁছিনো এসে আমার বাড়ির কাছে ত্রিশাতুর সে অত্যন্ত তৃষ্ণা মানে তৃষ্ণার্ত তৃষিত হৃদয়ে সে তখন হাঁটতে হাঁটতে এসে তার বাড়ির কাছে পৌঁছালো ধিক ধিক ওরে শতধিক তরে নীলাজ গুলোটা ভূমি তখন সে এভাবে তার যে জায়গাটা সেই জায়গাটাকে সে এত ধিক্কার দিয়ে বলছে যে নীলাচগুলোটা মানে তার আসলে কোনো লজ্জা নেই তার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি তখন বলছে যে এ তুমি তোমার কি নিজস্বতা বলতে কিছু নাই তোমার কি কোনো লজ্জা নেই সে তার ভূমির জন্মভূমিটাকে বলছে যে যে যখনই তুমি যার মানে যখন তুমি যার হস্তক্ষেপে থাকবে তখনই কি তুমি তার হয়ে গেলে এইটাই কি তুমি আসলে সেই জননী তুমি কি এরকমই মা যে তুমি যার কাছে যাও তার হয়ে যাও তোমার কি কোনো লজ্জা নেই সে কি মনে হবে একদিন যবে ছিলে দরিদ্র মাতা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা তখন সে আসলে জায়গাটি দেখে তার মনে যে প্রশ্নগুলো আসছে বলছে যে আসলে কি তোমার মনে হবে আজকে জায়গাটি দেখলে কি তোমার মনে হচ্ছে যে একদিন তুমি আমার মতো দরিদ্র কৃষক তার মাতা ছিলে তুমি তার জমি ছিলে এবং তুমি তোমার আঁচল ভরে মানে হচ্ছে তোমার জমিতে তখন শুধু শাক ফুল ফল লতা পাতা এগুলো থাকতো আজ কোন ঋতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ আর সে এটাও বলছে যে আজকে যেহেতু এটা একটি বাগান এবং অত্যন্ত সুশোভিত বাগান তখন সে বলছে যে তুমি আসলে কাকে কার কাকে ভুলানোর জন্য আজকে তোমার এই বেশ বিলাসবহুল জীবন তোমার বেশ ধরেছ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ মানে এখানে পাঁচ ধরনের রঙের বিভিন্ন ভিন্ন রঙের পাতা বোঝাতে চাচ্ছে এবং তার অঞ্চলে গাথা মানে মনে হচ্ছে যে তার এক একটা আঞ্চলে গাথা রয়েছে পুষ্প খচিত কেশ মানে মনে হচ্ছে যে প্রত্যেকটা কেশ মানে চুল মনে হচ্ছে যে এমনভাবে ভাবে পুষ্পগুলো সাজানো আছে যেভাবে সবাই আসলে খোপায় বা চুলের মধ্যে যখন সবাই ফুল আমি তোর বিবাগী গৃহ হারা সুখহীন মানে সে বলছে যে আমি এই হলো তুমি এত আনন্দে আছো বিরাজবহুল জীবনযাপন করছো আর তোমার জন্যই আমি আজ গৃহহারা সুখ নাই আমার আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন বলছে যে তুই এখানে বসে বসে তাকে রাক্ষসের সাথে তুলনা করছে যে তুই এখানে বসে দিন হাসি তামাশায় দিন কাটছে তোর আর আমি এত কষ্ট করে আমি গৃহ নাই কিছু নাই আমার আমি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি ধনির আদরে গরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন সে আজকের সেই বাগানটি সুশোভিত বাগান দেখে মনে করছে যে ধনের আদরে যে জমিদার তাকে নিয়ে গেল জমিদার সেখানে ফুলবাগান করলো ধনীর আদরে তার আসলে অহংকার মনে হচ্ছে অনেক বেশি এই জন্য সে এতটাই ভিন্ন হয়ে গেছে যে আগের কিছুই তার কি মনে নাই দেখলে এরকম মনে হয় এবং তার দেখলে মনে হয় যে সেদিন যে একটা দরিদ্র কৃষকের একটি সামান্যতম ভূমি ছিল সেটি আর তাকে দেখলে মনে হয় না মনে হয় যে গৌরবে সে ফুলে উঠছে এরকম কল্যাণময়ী তুমি কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধারাশি বলছে যে তুমি এক সেদিন আমার জন্য ছিলে কল্যাণময়ী এবং আমার ক্ষুধা নিবারণের জন্য তুমি ছিলে একমাত্র সুধা আর যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী হলে দাসে সে বলছে যে যতই তুমি আজকে ফুলে শোভায় সুশোভিত হয়ে সাজসজ্জায় সুশোভিত আছো তাতে কি তুমি আমার যখন ছিলে তখন যখন কৃষকের উপেনের ছিল তখন তার কাছে ছিল দেবী কিন্তু আজ তো বিলাস বহুলের জন্য বিলাসিতার জন্য একজন জমিদার তার নিজের করে নিয়ে নিয়েছে আজ যতই তুমি ফুলে সুশোভিত হও না কেন তুমি আজকে দাসী হয়ে রইলে আমার কাছে ছিলে দেবীর মতো বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই তখন সে বলছে যে তখন আসলে অত্যন্ত ব্যথিত হৃদয়ে সে বারবার ইদিক এদিক সেদিক তাকিয়ে দেখছে এবং দেয়ালের কাছে এখনও সে যখন চেয়ে দেখে যে ওই যে আম গাছটা যে আম গাছটা তার ছিল এখনো সেই আম গাছটা আছে সে অবাক হয়ে যায় বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা তখন সেই গাছের নিচে বসে মনটা কিছুটা শান্ত হলো মনে হলো যে তার কিছুটা রেশ এখনো রয়ে গেছে এবং সে মনে মনে আসছে তার ছোটবেলা শৈশবকালে যে কিছু ঘটনা মনে পড়ছে এই আম গাছকে ঘিরে সেই মনে পড়ে জোষ্ঠের ঝড়ে রাত্রে নাহিকো ঘুম অতি ভোরে অতি তাড়াতাড়ি ছুটি আম কোড়াবার ধুম তখন সে বলছে যে যখন বস আম পড়তো আম ঘুরাবার সময় আসতো তখন মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে যখন ঝড় হতো কালো বৈশাখের ঝড়ে সে রাত্রে ঘুমাতো না এই চিন্তায় য কারণ সকাল কখন হবে তখনই সে যে আম কুড়ানোর আম কুড়াতে শুরু করবে সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হাই আর কি কোথায় ফিরে পাবো সে জীবন তখন সে বলছে যে সেই যে পাঠশালা থেকে সে পালাতো পড়ালেখা ছেড়ে সেই সুমধুর স্তব্ধ দুপুর দুপুরবেলা যখন কোথাও জনমানব নেই তখন কি সেই জীবনটা সে আর ফিরে পাবে তা যেটা চলে গেছে সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে হঠাৎই একটা বাতাস এলো বাতাসে গাছের শাখা একটু দুল মানে একটু হেলিয়ে দিল তখন যখন একটু দুললো দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কুলের কাছে তখন ঠিক তখনই দুইটি পাকা আম তার ভূতল মানে ভূমিতে পড়ে গেল এবং সেটি তারই কুলের কাছে এসে পড়ল ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারই চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা তখন সে মনে মনে ভাবল আহা তাহলে এতক্ষণে তার মা তাকে চিনতে পেরেছেন এই জন্য হয়তো বা তার কুলের কাছে সেই দুইটি আম রেখে দিলেন তার কাছে মনে হলো তার যে স্নেহ পেল সেটার জন্য সে আর সম্মানে এতটাই আপ্লুত হয়ে গেল তখনই সে আম গাছের নিচে তার মাথা ঠেকা ঠেকালো হেনোকালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি তখন কিছুক্ষণ পরেই জমদুতের মতো মানে মৃত্যুর দেবতার মতো কোত্থেকে থেকে একটা মালি চুটে আসলো এসে তখন ঝুটি বাঁধা উড়ে মানে সে এরকম উড়ে মানে উড়িষ্যা উড়িষ্যা থেকে সে এসছে যখন তার চুলটে ঝুটি বাঁধা থাকে তখন সে সপ্তম সুরে মানে উচ্চ মেজাজে তাকে গালি দিতে লাগিল কহিলাম তবে আমি তো নীরবি দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার রব তখন বলল যে আমি একদিন আমার সর্বস্ব সব দিয়ে দিলাম নীরবি দিয়ে গেছি আর আজকে তার দুইটা ফলের অধিকার কি আমার নাই এতই কি তাহলে তোমাদের এত চিৎকার এই নিয়ে চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ তখন তাকে তো চিনতে পারেনি তাকে ধরে লাঠি কাঁধে তুলে নিয়ে গেল তারপরে বাবুছি ফাতে পারিষদ এখানে পারিষদ মানে বোঝাতে চাচ্ছে যে মানে যার কাছে সব সবসময় তুষামত করা তখন বাবু ছিপ হাতে তাকে মাছ ধরতেছিলেন শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন তখন তিনি সম্পূর্ণ বিবরণ শুনলেন মালের কাছ থেকে যে এই আম দুটি সে পা বেড়ে নিয়ে চুরি করে নিয়েছে তিনি অত্যন্ত রাগে বললেন যে চুরি করার অপরাধে তাকে খুন করবেন সে খুন করে শাস্তি দেবে বাবু যত বলে পারিশোধ দুলে বলে তার শতগুণ মানে বাবু যতটুকুই বলে তার যে পার্শ্বদ তখন আরও তারা সবাই আরও বেশি শতগুণ করে বলছে আমি কহিলাম শুধু দুটি আম মাগি মহাশয় তখন সে বললো উপেন বলল যে আমি মাত্র দুইটি আমি নিচ্ছি আপনার কাছে ভিক্ষা চাচ্ছি বাবু কহি হেসে বেটা সাধুবেসে পাকাচুর অতিশয় অতিশয় তখন বাবু কিছুক্ষণ হেসে বলে যে সাধু সাধুবেসে সে আসলে চুরি করলো সাধু পাকা চোর মানে হচ্ছে সে সাধু বেশে এসেছে কিন্তু আসলে সে চোর আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তখন সে মনে মনে হাসে এবং অস্ত্র জ্বলে বলে যে আসলে এইটাই কি আমার ভাগ্যে ছিল তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে এইটা দ্বারা অত্যন্ত দুঃখ সহকারে সে বলছে এবং অত্যন্ত ব্যথিত হৃদয়ে ওপেন বলছে যে আজকে আমার ছিল এই গাম গাছ আমার ছিল এই জায়গা তুমি চুরি করে নিয়ে গেলে আমার কাছ থেকে কিন্তু আজকে আমি যখন সাধু সেই তোমার কাছে চোর বনে গেলাম আর তুমি চোর সে আজকে সাধু বেশে সবার কাছে সামনে সাধু বেশে রয়েছে সবার সামনে যার আসল ঘটনা কেউ জানে না এই ছিল আমাদের আজকে দুই বিঘা জমি এই পাটটি পড়ে তোমরা কি বুঝতে পারলে এই পাটটি পড়ে বোঝা গেল যে আসলে সততা সব একসময় এই যে এখানে কিছু মানুষ আসে সমাজের কিছু অসাধু মানুষ তাদের তারা অসহায় মানুষদের ঠকিয়ে তাদের জমি জমা নিয়ে নেয় দেখা যায় একটা সময় তারাই সমাজে গর্ব করে বেড়ায় কিন্তু যাদের আসলে যারা নির্যাতিত নিপীড়ত তাদের আসলে কিছু নাই তারাই সমাজে সবসময় নিগৃহীত হয়ে থাকে আমরা কিছু নতুন শব্দ পেলাম এই পাঠ থেকে যেমন গোলা গোলা হচ্ছে শস্য রাখার মারাই মরাই বা আরত। তারপরে উড়ে উড়ে হচ্ছে উড়িষ্যা ভারতের উড়িষ্যা বা উড়িয়া প্রদেশের লোক ত্রিশাত্তর মানে হচ্ছে তৃষ্ণার্ত পিপাসা বা তৃষ্ণায় কাতর আর প্রহর মানে হলো তিন ঘন্টা তিন ঘন্টা সময় আর পারিষদ হলো তোষামত করা বা মো সাহেব আর লোভিল মানে হচ্ছে লাভ করলো আজকের পাট এই পর্যন্তই তোমাদের জন্য একটি বাড়ি কাজ রয়েছে বাড়ির কাজটি হচ্ছে প্রশ্ন যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি এই কথাটির মাধ্যমে ওপেনের জন্মভূমির প্রতি কোন দিকটি প্রকাশ পেয়েছে লেখো এই প্রশ্নটির মাধ্যমে ওপেনের যে দুঃখ ছিল খুব ছিল তার জননীর প্রতি যে এই জিনিসটি তোমরা খাতায় সুন্দর করে নোট করে লিখবে আজকে ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী পাঠ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ